Yeah. Mm -hmm. হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি আবারও খেলতে চলেছি গ্র্যানি থ্রি আর এই গেম প্লেটা ভাই আমি আগের বার করেছি তো বাট আবারও করতে চলেছি আর আজকে বেশি দেরি করবো না তো প্রথমেই এখন ডে ওয়ান দিয়েছে ফার্স্ট টাইম ভাই তো আজকের গেমটা ভাই সারা ভাঙা হতে চলেছে আর হ্যাঁ তোমার যাও জানি সাবস্ক্রাইব করো লাইক করো তো এখন আমি ভাই চলে এসেছি পুরোপুরি রুমে আর আমাকে এখন প্রবার জন্য একটা পিন পেয়েছি তো এই চাবিটা দিয়ে এখন খুলতে হবে তো এটাকে এখন ভাই তোমরা পেস করে ধরবে আর হ্যাঁ খুলে যাবে তো এখন আমি ভাই এখান থেকে বেরিয়ে যে আমাকে ভাই আজকে গ্র্যানি থ্রিস আজকে ভাই সেই লেভেলে মজা হতে চলেছে তো আমি এখন ওপরের রুমে যাবো বাট এখন দেখতে যাচ্ছি তো কোথায় আছে ভাই গ্র্যানি আর জ্ঞান তো ভাই ভয়ানক গেম প্লে বাট তোমরা কি করছো এত ভয়ানক গেম প্লে খেলছি ভাই আমার নিচেটা শুকিয়ে যাচ্ছে তাই আর হ্যাঁ গাইজ এই বাড়িটার মধ্যে ভাই এই ভূতের বাড়ির মধ্যে থাকে ভাই তিনটে ভূত আর আমাকে ভাই তাদের কাছ থেকে বেঁচে ভাই মিশনগুলো কমপ্লিট করতে হবে তো টুকটাক করে ভাই অনেক কিছুই মিশন বাকি আছে তো এখন সেগুলো কমপ্লিট করতে হবে তো প্রথমে আমি এখন একটা নাট পেয়েছি তো এই নাটটাকে নিয়ে যেতে হবে একটা মেশিনে লাগাতে হবে তো চলো যাচ্ছি এখন লাগাতে তো পুরোপুরি এখন এইখানে লাগাতে হবে হ্যাঁ সেট হয়ে গেছে তো আমাকে এখনও যেতে হবে এখনও অনেক কিছুই বাকি আছে তো সেইগুলোকে আনতে যাচ্ছি তো বাট এখন এই দিকে একটা খুলে দেখি একটা পেয়েছি ভাই কী একটা তারের মতো বাট এটা এখন কোথাও লাগানো যায় এটা বুঝতে পেরেছি এটা ভাই বাইরে যেতে হবে আমাকে নিয়ে তো আমি এখন বাইরে বেরোচ্ছি তো চলো এখন বাইরে গাড়ির কাছে যেতে হবে তো সেই ভাঙা ফাঙা গাড়ি আছে না তো সেইখানে যে আমাকে ভাইটা সেট করতে হবে আর এই বাইরে তো একটা ভাই ভূত আছে যেখানে আমাকে ভাই এসে ভয় দেখায় আর আমারও ভাই ভালোই ভয় লাগে বাট এখানে ফেলে দিয়ে চলে যায় এটা এখন বাট এখন আমাকে কোথায় যেতে হবে বলে তবে হবে ও এই দিক দিয়ে ঘুরে ঘুরে আমি ভাই এই দিকে টুটোতেই ঢুকবো আবার তো যাই হোক আর এই হচ্ছে সেই গাড়িটা ভুতুরের গাড়ি আর এখানে একটা দরজা দেখতে পাচ্ছ এই দরজাটাই ভাই খুলবে আর দেখো ভাই এসে কেমন ভাই ভয় দেখাচ্ছে তো যাই হোক ও এখন ভয় দেখিয়ে দিয়েছে তো এখান থেকে আর আমি পেয়ে গেছি গাড়ির দেখি থেকে ভাই একটা কাঠের টুকরো তো এই টুকরোটাকে ভাই আমাকে জ্বালাতে হবে আগুন দিয়ে জ্বালিয়ে আর একটা ড্রেস মানে ম্যাচ বক্স লাগবে তো ম্যাচ বক্স দিয়ে আমাকে ভাই আর ওপর দিয়ে ভাই চুল্লি দিয়ে ভাই ধোঁয়াটা বেরোয় না তো সেখান থেকে ভাই চাবি কাটি একটা বেরোবে তো সেই চাবি কাটিয়ে ভাই আমার লাগবে তো চলো এখন এটাকে এখন নিয়ে যেতে হবে আমাকে ভাই রান্নাঘর বা কিচেনে তো সেখানে যে ভাই আমাকে আগুন করতে হবে তো আমি এখন পিন দিয়ে চাবিটা আবার খুলছি গেটের তো ভাই খুবই ভয়ানক এখানে এখন ফেলে যায় কারণ আমার এখানের কাজটা এখন কমপ্লিট হয়ে গেছে তো আমাকে এখন যেতে হবে ভাই ছাদেতে দিয়ে ছাদের যে আমাকে একটা ভাই কাঠের পাটা আছে তো সেই পাটাটাকে নিয়ে আমাকে অন্য জায়গায় একটা রুমে সেট করতে হবে তো আমি এখন এই ছাদ দিয়ে চলে এসেছি বাট এই দিক দিয়ে আমাকে এখন নামতে হবে এই সাইডটা দিয়ে ঠিক এই অ্যাঙ্গেলে আর এই দেখো ভাই পুরো আছে কাঠে একটা কাঠের টুকরো এই যে হ্যাঁ তো এটাকে আমাকে নিয়ে এখন আবার যেতে হবে নিচে দিয়ে হয়ে মানে এটা দিয়ে নামলাম চলো তো এখন আমি এটা নিয়ে আবারও এটা কি পেয়েছি টুকরো পিনের মতনটা পেয়েছি এগুলো হচ্ছে পিন ভাই পাটা মারার জন্য তো পিন লাগবে তো সেইটাই পিন তো এখানটাই ভাই সেট করবো এখন হ্যাঁ সেট হয়ে গেছে তো এটা দিয়ে এখন চলে যাই চলে যাওয়ার পর এখন আমি এই সাইড দিয়ে আস্তে আস্তে বেরোতে হবে না পড়ে গেলেই খুন সর্বনাশ হয়ে যাবে আর এখানে কি ছিল একটা বলের মতো পেয়েছি বাট এটা কিসের কাজ আমি বুঝতে পারছি না এখানটাতে নিয়ে হাতে করে আমি যাই আস্তে আস্তে ভাই পড়ে গেলে খুনি চলে আসবে তো এখানে ফিকে দিলাম নারকলের মতন যাই হোক একটা तो ए बुधटी छोटा उन दिए में जो क्या करब तो एक के देखी ये तो भाई मैच बक्स पे चीज़ भाई चलो एक टू बी खा जाक। তো যাই হোক এখন বাদ দাও তো ম্যাচ বক্সটাকে নিয়ে আমি এখন যাই ভাই যেই রুমটাই ভাই আমাকে আগুন জ্বালাতে হবে তো সেই চুল্লিতে এখন কাঁচা ফেলেকে দিয়ে গেলাম তো বাট আমাকে এখন কাঠের টুরোটা নিয়ে আসতে হবে তো একটা দরজার সামনে ফেলে গেছিলাম যে তো এইটাকে নিয়ে যেয়ে আমাকে ভাই সেট করে আর জ্বালাতে হবে আর ওপরে ভাই ধোঁয়া হবে তো এখানটাই ভাই সেট করে দিলাম তো ম্যাচ বক্স দিয়ে ভাই ধরে দিলাম আগুন ভাই একটু আগুন চাইলে ভালোই হতো ভাই যাই হোক তো এখন গরমকাল সেরকম কিছু করলে হবে না তো বাদ দাও এখন আমি ভাই চাচ্ছি আবারও ছাদে তো আমাকে এখন এটা দিয়ে যেতে হবে সি দিয়ে উঠতে হবে ভাই চলো তো এখন এটা দিয়ে ছাদে চলে যায় তো ছাদে যে ভাই যেটা দিয়ে ধোঁয়া বেরোবে তো সেখানটাকে এখন যেতে হবে তো দিয়ে এখন পেরোতে হবে আসতে করে আহ এই তো ধোঁয়া বেরোচ্ছে বা তো এখান থেকে ভাই পেয়ে গেছি একটা চাবি কাটি তো এইটাই আমার কাজে লাগবে তো চলো এটাকে নিয়ে এখন নিচে যাওয়া যাক তো এখন আমি এটা দিয়ে এখন নিচে নামছি তো সে দিয়ে নেমে এখন আমাকে ভাই নিচের রুমে যেতে হবে তো এটা দিয়ে একটা ভাই বোর্ড খুলবো তো বোর্ডের মধ্যে একটা থাকবে ভাই তীর ধনুক তো সেটাই আমার কাজে লাগবে তো চলো ভাই কত কি করতে হচ্ছে ভাই গেমের মধ্যে তো এখন প্লে গেলো তো পেয়ে গেছি একটা ভাই ধনুকের মতো বাট এগুলো দিয়ে এখন ফাটাচ্ছি এখন ওপরে কি যেন ছিল বলের মতো না কী জানি বেলুনের মতো না টেক করছি আস্তে আইটেম করে ফাটালাম তো ফেটে গেছে তো এখান থেকে একটা ভাই কলসি ছিল তো এটা এখন কলসিটা আমাকে হাতে নিতে হবে তো এটা ফেলে দিয়ে এখন কলসিটা নিয়ে নিয়েছি হাতে তো কলসিটাকে নিয়ে যাই তো এখন আমাকে জল ভরতে হবে তো যাই এখন কোথা থেকে জল আছে আর এই আর পানি মেরা পানি জল তো এখানে এখন ফেলে দিলাম কলসি তো এখন আমি একটু বাইরে দিয়ে ঘুরতে এসেছি পাঠ এটা একটা পেয়েছি পিনের মতো ওইগুলো হচ্ছে ভাই গুলি পিন না তখন ভুল বলেছিলাম ভাই এইগুলো হচ্ছে ওই যে মানে ফিরছিলাম না ওই ধনুকটা তো ধনুকেরই ভাই গলিয়ে এগুলো দিয়ে এখন ফাটা তো এখন আমি জল নিয়েছি কলসিতে আর এই কলসির জলটাকে নিয়ে যে আমাকে ভাই নিচের রুমে যেতে হবে ভাই নিচের রুমে যে একটা মানে অপশান আছে মানে ঘর অপশান বলছি যে একটা জায়গা আছে তো সেইখানে আমাকে এখন জল ঢালতে হবে তো আমি এখন নিচে যাচ্ছি চলো আর এই হচ্ছে সেই ভাই যেখানে ভাই কঙ্কাল টঙ্কাল আছে তো এই এইগুলো এখন বোস কাটাতে হবে ভর্তি করতে হবে তো একটা করে দিয়েছি তো আমি আবারও উপরে যাচ্ছি ঠিক আছে তো উপরে যেয়ে আমাকে ভাই আবারও সেই ধনুকটাই করে একটা জিনিস ফাটাতে হবে তবে ভাই তো পাবো মনে হচ্ছে কলসি পাবো তবে তো দেখি ওপরের মধ্যে টাঙান আছে তো সেটাকে নিয়ে এখন ফাটাতে হবে তো পেয়েছি এই হচ্ছে আমার ধনুক মানে গোলডিপ চলো তো ওই দাওয়াটা কলসি আছে তো ওখান ফাটালাম তো বাট ওটা কোথায় গেলো কোথায় গেলো কোথায় পড়লো দেখতে হবে আমাকে এখন খুঁজতে হবে আই থাকো এই গিয়ে কি থাকবে কোথাও তো কোথাও এই তো পেয়ে গেছি তো চলো মানে এইগুলো ভাই টাঙানো ছিল তো এইগুলো আমাকে ফাটাতে ছিল ভাই গুলি করে মেরে তো এটাতেও আমাকে জল ভরতে হবে ভরে আমাকে আবার নিচে রুমে যেতে হবে তো এখন আমি জল আনতে যাচ্ছি ঠিক আছে তো এখন জল নিয়ে নিই বেশি করে একটু জলটা ভরো নিই নাহলে ভাই অসুবিধা আছে পরে একটু কাজেই লাগবে তো এখন আমি জলটা নিয়ে নিলাম ঠিক আছে তো এখন আমাকে আবারও নিচে যেতে হবে না ভাই গেমটা ভাই এত মিশন কমপ্লিট করতেই আমার ভাই কি বলবো যে না আরাম হয়ে যাচ্ছি আমি তো বন্ধুরা কি করছো যা আর সাবস্ক্রাইব করো তো এখন আমি আবারও যাচ্ছি নিচের রুমে তো আমাকে যে এখনও আবার ওই যে যে একটা অপশান ছিল না এই ডান দিকের তো এটাতে বোস কাটিয়ে দিতে হবে তো ব্যাস কমপ্লিট ডান এখানে ভাই আমার কাজ এখন আমাকে এবার যেতে হবে ওপরে ওপরে যাওয়ার পর আমাকে ভাই একটা বল পেয়েছিলাম মনে আছে কি ভাই সেই বল মানে সেই নারকেল তো সেইটাকে আমাকে এখন নিয়ে বাইরে বেরোতে হবে আর বাইরের পর আমাকে ভাই চাবির সন্ধানে ঘুরতে হবে তো আমি এখন এটাকে নিয়ে বাইরে চলে যাব ঠিক আছে তো চলো বাইরে চলে যাওয়ার পর ভাই এখানে একটা অপশান আছে এটাকে ভাই আমাকে দুয়াতখানা করতে হবে এর ভেতরে থাকবে চাবি তো এটাকে কোনো এখন এই গেছে আমার চাবি কেটে দিয়েছিলাম আমার সামনে একটা ভূত চলে এসেছিলো ভাই তো চাবি দেখার পর পরে ভয় পালিয়ে গেছে যাই হোক তো এখন আমি আবারও চলে যাচ্ছি এই রুমে ঠিক আছে এই চাবি কাহিটাকে নিয়ে তো চলো তো আমি এখন চাবি কাঠি নিয়ে এখন রুমে যাচ্ছি তো ওই চাবি কাহিটাকে কোথায় লাগানো যায় তো তোমরা দেখতে দেখো তো আমি এখন রুমটা খোলার পর এখনো এইদিকে এসে এই দেখো এটা হচ্ছে সিক্রেট জায়গা তো যেখানে ছিল এটা ভাই পুতুল আর এই পুতুলটাকে এখন আমাকে একটা বেড আছে তো সেই বেডের মধ্যে ফেললে আসবে একটা ভূত তো ভূতটা মারার পরে একটা আর একটা চাবি গাড়ি পাবো তো এখন আমাকে এটাকে নিয়ে এখন ওপরে যেতে হবে উপরে যাই তো চলো ওপর দিয়ে যে ভাই শর্টকাট রাস্তা মারবো তার জন্য যাচ্ছি তো এখন আমি চলে এসেছি এই রুমটাই তো এই রুমটা যখন ঢুকে বললাম বাট এই দেখো এইটার মধ্যে ফেলতে হবে আমাকে তো এই জায়গাটার মধ্যে রাখলেই ভাই আসবে একটা ভূত চলো আর ওই দেখো ভাই ভয়ানক একটা ভূত চলে যে আমার ভাই কি ভাই ভয় লেগে যাচ্ছে তো যাই হোক এখন সরে পালাই তো এখন দেখছি ধোঁয়ার মতন হচ্ছে বাট পুরোপুরি শেষ তো একটা পেয়ে গেছি চলো ওই চাবিকাঠি আমার কাজে লাগবে তো আমাকে আসতে করে দিয়ে নেম হবে তো আমি টুলের ওপরে নামলাম তো তারপরে এখন এইটা দিয়ে ঘুরে তো আমি এখন নিচে যাবো তো চলো তো এখন আমি নিচে বেরোচ্ছি আর হ্যাঁ এই চাবিকাইটাকে নিয়ে একদম যেতে হবে ভাই সেই আন্ডারগ্রাউন্ড মানে যেখানে ভাই কঙ্কালটা রয়েছে তো আর যেখানে ভাই আমি জল ভরলাম না তো সেই রুমটাতেই ঢুকতে হবে আর এখানে চলে একটা তলায় চাবি তো তাড়াতাড়ি পরে এখানে একটা পেয়ে গেলাম আবারও একটা ভাই স্পেশাল রেড কালারের সিক্রেট চাবি তো এইটাকে নিয়ে আমাকে এখন সেই বাইরের গাড়িগুলোর কাছে যেতে হবে তো সেখানে দিয়ে এবার মজা খেলা চলো শুরু করি তো আমি এখন বেরিয়ে যাচ্ছি এটা দিয়ে তো ভাই আমার এবার ভাই ভয় লাগছে বাট কী করা যায় দেখা যাক তো খেলতে হবে তোমাদের জন্য সব কিছু করতে হবে ভাই ভূতে যদি মেরে দেয় কিছু জানি না দায়িত্ব তোমরা দেবে ঠিক আছে তো এখন আমি এসে গেছি এই ছোটো বড়টা ঘরে তো এই ঘরটা এখন খুলতে হবে তো খোলা যাওয়ার পর এই একটা সকেট পেয়ে গেছি তো এই সকেটটাকে এখন এখানে লাগাতে হবে তো এই একটা পেয়ে গেছি কী চাকার মতো বাট এখানে সেট করার পর কারেন্টের তৈরি হয় বিজলি সৃষ্টি হয়ে গেলো ভাই তো তারপরে এটাকে আমাকে নিয়ে যেতে হবে এই হাতের যে চাকরিটা আছে না এই চাকরিটা ভাই গেটে লাগাতে হবে গেটের মেশিনটাই লাগাতে হবে তো তাহলে ভাই গেটটা সরে যাবে তো এখানে আমি এখন লাগিয়ে দেবো তো সেপর ঘুরে গেলো আর গেটটা ভাই আস্তে আস্তে করে ভাই নেমে গেলো তো এটা পুরোপুরি রাস্তা আমার ক্লিয়ার তো এরপর আমি আবার আবার রুমে ঢুকছি ঠিক আছে তো রুম থেকে আমাকে নিয়ে যেতে হবে আর রুম থেকে নিয়ে যেতে হবে না রুমে একটা ভাই মেশিন ছিল না যেখানে নাট লাগিয়েছিলাম তো সেই নাটের যেখানে আমাকে ভাই সুইচটা পেস করতে হবে তাহলে আমার ভাই গেটটা খুলে যাবে তো গেট খুলে গেছে অপশান তো আমি যেয়ে আমার এবার গেটটা খুললি আমি ভাই বেরি করতে পারবো তো পুরোপুরি ভাই মিশনটা কমপ্লিট করতে পেরেছি তো যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক না লাইক করো তো আমি এরপর ভাই দেখাবো তোমাদেরকে ভাই গেটটা খুলে তো চলো আর আমার ভাই খুবই ভয়ানক মজা হচ্ছে ভাই যাই হোক মজাও হচ্ছে হাসিও পাচ্ছে বাট গেট খুলে গেছে পুরোপুরি